নবীজি বলেছেন একজন নারী পাঁচ ওয়াক্তে নামাজ পড়বে কত দিন এক মাসে কেউ পড়বে 25 দিন কেউ পড়বে 27 দিন কেউ পড়বে 23 দিন বাকি দিনগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তাদের কাছে চাইছে না নামাজ যে বান্দিরে তোর শরীর অসুস্থ তোকে maaf করে দিলাম কিন্তু রোজা যদি হয় অন্য সময়তে করে দেওয়া লাগবে আপনি ইশারাতে বুঝে যান যে কোন অসুখের কথা আমি বলতে চেয়েছি নাম্বার 2 হচ্ছে এই বিশ্বনবী বলেছেন ও সমাজ সাহারা একজন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে এক মাস যদি সিয়াম যদি পালন করে এক মাস যদি রোজা রাখে ওয়া আতা আতবালাহা আর একজন নারী যদি তার স্বামীর যদি সেবাটুকু যদি করে তিন নম্বরে চারটে কাজ শুধু টুকটুক করে বাড়িতে বসে করবে এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক মাস রোজা রাখবে দুই নম্বর কাজ হচ্ছে এই যে আরেকটা বিষয় হচ্ছে যে ও এক মাস সিয়াম পালন করবে তিন নম্বর হচ্ছে এই ওয়া আতাআত বালাহা স্বামী সেবা করবে অবশ্য দিনাজপুরের মেয়েরা এই ব্যাপারে খুব অ্যাডভান্স স্বামীর সেবা যত্ন করে তো আলহামদুলিল্লাহ করে না করে হ্যাঁ করে আমার একজন এরকম এরকম করে মাথা নাড়ছে মানে খুব বিপদে আছে বেচারা খুব বিপদে আছে লোক বুড়ো বয়সে কিছু কিছু এরকম করছে মানে ওর বউ ভালো আর কিছু এরকম এরকম করছে মানে তাদের বাড়িতে খুব বিপদে আছে ওরা আল্লাহ আকবার আল্লাহ আকবার স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেম আল্লাহর নবীর হাদিস গুলো যদি দেখা যায় তো অবাক হয়ে যেতে হয় আম্মা জানায় শাম আর আল্লাহর নবীর এত প্রেম ছিল বন্ধুরে আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্তকে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহ এত প্রেম ছিল আম্মা জান আয়েশা বলছেন আমি গেলাসে পানি পান করে গেলাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গেলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করেছেন শুধু এইখানেই ক্ষান্ত নয় আম্মা জান আয়েশা বলেন আমরা বড় দরিদ্র সীমার নিচে বসবাস করতাম আমাদের বাড়িতে গোস্ত মাছ হতো না যদি কেউ কোনোদিন গোস্তের হাদিয়া যদি দিয়ে যেত আমি রান্না করেছি আল্লাহর নবী খেতে বসেছেন আমিও খেতে বসেছি দস্তরখান বিছিয়ে দিয়েছি আম্মা জান আয়েশা বলেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহু আকবার আম্মা জান আয়েশা বলছেন আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি আমাকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন এত প্রেম করতেন তিনি আমাকে এত আদর করতেন তিনি আমাকে ওই গোস্তর হাড্ডিটা আবার মুখের ভিতরে দস্তরখান থেকে তুলে নিয়ে আবার চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন এত প্রেম ছিল আমাদের আছে সারাদিন বিড়ি টানছে ওর মুখের যা গন্ধ ওর মুখের যা গন্ধ ওর বউ যে ওর কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ পড়ে ছি 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 সারাদিন বিড়ি টানছে সারাদিন বিড়ি টানছে কি বললাম বুঝলেন না ওদের একান্তই কপাল খুব খারাপ বুঝলেন তো এই জন্য আপনাদের কাছে থাকে বা আমার কাছে থাকে কপাল খুব খারাপ ওদের বুঝলেন তাছাড়া আপনি যে অত্যাচার করেন ও টিকতে পারতো না যে আপনার যা মুখের গন্ধ বিড়ি সারাদিন বিড়ি টানছে হারাম কর অথচ মানে এটা মারাত্মক একটা পাপ তারপরে এর হুঁশ নাই আর নবীদের স্ত্রীদের কি মহব্বত ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিবাহ করেছেন
কেমন ভালোবাসা ছিল দেখুন জোসনারাত জোসনারাত বুঝেন তো জোসনারাত মানে যেটা কি বলে চাঁদনি রাত হ্যাঁ চাঁদের ওই 10 15 তারিখের দিকে তা আল্লাহর নবী আয়েশাকে বলছেন আয়েশা চলো তো দুজন রাস্তাতে একটু দৌড়াদৌড়ি করি কে ফাস্ট হয় দেখব কে বলছেন আল্লাহর নবী তা আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীও দাঁড়িয়ে আছেন তা আল্লাহর নবী আমাদের যেমন একটা শব্দ বলে না স্কুলে যখন খেলা হয় 1 2 3 ছুটছে বাচ্চারা ঠিক যেমন আরবিতে একটা শব্দ আল্লাহর রাসূল বললেন দুইজনা ছুটলেন বলছে ওই যে খেজুরের গাছ বা ওই যে একটা কিছু ওইটা আগে গিয়ে দুইজনের মধ্যে কে ধরতে পারে এটা দেখার আছে তা আয়েশা তখন অল্প বয়স দৌড়িয়ে চলে গেল আল্লাহর রাসূলকে পিছনে ফেলে দিয়ে আগে গিয়ে ধরিয়েছে আল্লাহর রাসূলকে হেসে হেসে বলছে আল্লাহর রাসূল আপনাকে আমি হারিয়ে দিয়েছি আল্লাহর রাসূল ইচ্ছা করলে তিনি আগে চলে যেতে পারতেন কিন্তু স্ত্রীকে ভালোবাসেন একটু মজাক করছেন হাসি ঠাট্টা করছেন স্ত্রীকে আনন্দ দিতে গিয়ে তিনি নিজেই হেরে গেলেন তার মানে অনেক সময় ভালোবাসার মানুষকে জিতিয়ে দিতে গিয়ে নিজেকে হেরে যেতে হয় তাই না নিজেকে হেরে যেতে হয় কিছুদিন চলে গেল আম্মা জান আয়েশা একটু মোটা হয়ে গেলেন চিয়ার একটু বেড়ে গেল আল্লাহর নবী আবার বলছেন আয়েশা চলো ওই জোসনা রাতে একটু প্রতিযোগিতা খেলে আসি আমরা দুজন দৌড় প্রতিযোগিতা সেদিন কে গেল জিতে আল্লাহর নবী তখন আয়েশার মনটা খারাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তখন মুচকি হেসে দিয়ে বলছেন আয়েশা সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম স্বামী স্ত্রী কি মহব্বত ছিল আর আমাদের মাঠ থেকে বাড়ি এসেছে কই গো পানি দাও এক গ্লাস দুবার যদি বলতে হয় তাহলে মাস শুরু হয়ে গেল হ্যাঁ গাল শুরু হয়ে গেল তাই না এটা আমাদের চরিত্র মা আপনাদের অনেক সম্মান স্ত্রী হিসেবে সম্মান মা হিসেবে আপনাদের সম্মান বেটি হিসেবে আপনাদের সম্মান এইবার আমরা মেয়েরা নিজেদের সম্মান নিজে রাখতে পারি কে নেই নিজে রাখতে পারিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে বলছেন ওয়া আহসানাত ফারজাহা ও নারীরা শুধু তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করে নিবে তাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাআত জান্নাতের আটটা দরজা যে কোন দরজা দিয়ে নারী জান্নাত চলে যাবে চারটে কাজ যদি কেউ করে সম্মানিত উপস্থিতি যারা বসে আছেন যারা চলে গেছেন যারা এসেছিলেন যারা আসছেন নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকলের কাছে একান্তভাবে বিনীত অনুরোধ যে আপনি আপনার স্ত্রীকে এই আদিষ্ট অন্তত পক্ষে বাড়িতে গিয়ে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ চারটে কাজ এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই এক মাস রোজা তিন স্বামীর সেবা চার ওয়া আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে পর্দা পুরুষিদা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক বেশি আমাদের ওদিকে তো নেই আমাদের ওদিকে একেবারেই নেই আপনাদের এইদিকেই বেশি আমি শেষ মাদ্রাসার জলসা এটা রাত্রি এখন ১২টা বাজে মা হিসাবে নারীর আর একটা মর্যাদার কোরআনের আয়াত বলে আমি বক্তব্য শেষের দিকে যাব কেউ উঠা বসা করিয়েন না আমি জানি আজকে শীত একটু বেশি পড়ছে তারপরে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাকে ১০টা মিনিট একটা গুরুত্বপূর্ণ কথা বলতে দেন আমি টাকা চাইবো না কেউ টাকা চাবো না আমি এক আমাকে একটা কি একটা ছেলে কি বলতে বলেছে একটু দাঁড়ান তো একটু দেখি এ বলছে আল্লাহ মানুষকে অন্ধ ঘোড়া অন্ধ খোঁড়া তৈরি করেন কেন এ কঠিন ব্যাপার আল্লাহ মানুষকে অন্ধ খোঁড়া তৈরি করে কেন তাই না পবিত্র আল কোরআনে দু মিনিট কথাটা একটু বলে দিই তাই না দু মিনিট কারণ অনেক লোক চলে যাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাশিয়া ওয়া হুয়া হাসির আল্লাহ বলছে আসমানের দিকে তাকিয়ে দেখো কোন রকমের ত্রুটি পাবে না এক কথাতে আমার সৃষ্টিতে কোনো ত্রুটি নেই আল্লাহ সৃষ্টিতে ত্রুটি আছে আছে নাই আল্লাহ বলছেন ফারজিল বাসার তোমার নজরটাকে আবার দ্বিতীয়বার আকাশের দিকে দেখো তোমার নজর
লজ্জিত হয়ে অপমানিত হয়ে ক্লান্ত হয়ে তোমার কাছে ফেরত চলে আসবে আমার আকাশ জমিন আমার পৃথিবীতে আমার সৃষ্টিতে কোনো রকমের কোনো ভুল নাই আছে নাই এক দুই আল্লাহ তাআলা সৃষ্টিতে যখন ভুল নাই তাহলে খোঁড়া কানা কুঁজো ল্যাংড়া এসব হয় কেন তাই তো এসবগুলো হয় কেন এর একটা উত্তর আমি এইভাবে দিতে পারি সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এটা একটা পরীক্ষার হল পৃথিবীটা একটা কি পরীক্ষার হল তাই না হ্যাঁ এখন পরীক্ষার হলে দেখবেন ক্লাস ওয়াইজ এক এক ক্লাসের এক এক রকমের কোশ্চেন হয় না এখন সবার যদি এক রকমেরই যদি কোশ্চেন হয় তাহলে পরীক্ষার মর্যাদা থাকবে ক্লাস 5 এর যে কোশ্চেন এটা যদি ক্লাস 6 এর হয় তাহলে ক্লাস 6 আর 5 এর কোনো ডিভাইডেড থাকলো কোনো থাকলো না তার মানে বোঝা গেল পরীক্ষা যে যেমন ক্লাসের সে ঠিক তেমন পর্যায়ের পরীক্ষা হবে তার তাই তো আর একটা জিনিস জেনে রাখুন যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত বেশি কি বললাম বুঝলেন না আমাদের মাঝখানে একজন নবী ছিলেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম নাম জানেন ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে কোন নবীর ইব্রাহিম আল্লাহু আকবার আপন বেটা নিজের বেটা 86 বছর বয়সে বেটা হয়েছে তারপরে আল্লাহ তাআলা অর্ডার করছেন কি অর্ডার করছেন বেটাকে জবাই করো বেটাকে জবাই করো দুই আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো হয়নি অনেক বড় বড় পরীক্ষা ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা দুই নামাজের ভিতরে কোন নবীর সুন্নত আজ পর্যন্ত আছে আমাদের মাঝে আছে নাই একটা নবীর সুন্নত আমরা আজ পর্যন্ত কিছু কিছু মানি মানি না কুরবানি কোন নবীর ইব্রাহিম খাতনা মুসলমানি কোন নবীর ইব্রাহিম তার মানে ইব্রাহিম নবীর কিছু সুন্নাত আমাদের ভিতরে আছে নামাজে আমরা কোন নবীর নাম বলি নামাজ পড়তে পড়তে বলি না কিন্তু ইব্রাহিম নবীর নাম বলি কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলি বলি তার মানে যার প্রাইজ যত মানে যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত উত্তম তো পৃথিবীটা পরীক্ষার জায়গা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নেবে যেমন পবিত্র আল কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াত ওয়াল আনফুসির সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন পরীক্ষা তো অনেক রকম পরীক্ষা হবে তোমার মাল ধ্বংস করে দেওয়া হবে তোমার জীবিত ব্যাটাটা হঠাৎ করে মারা যাবে তোমার কি করা হবে কাটা ফসলে হঠাৎ বৃষ্টি চলে আসবে সব পরীক্ষা কানা খোঁড়া কুঁজো অন্ধ ল্যাংড়া এই কারণে হয় যে আল্লাহ তার বাপকে কঠিন পরীক্ষায় ফেলেছে যে দেখি তোর ব্যাটাকে এই অবস্থা করে দিলাম অবশ্যই সবিনিন তুমি ধৈর্যশীলদের ভিতরে আছো কি না এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কানা খোঁড়া অন্ধ ল্যাংড়া এই রকম কিছু করে থাকেন এক একজন আর এক এক রকমের পরীক্ষা অবশ্যই যার বেটা বোবা যার বেটা অন্ধ যার বেটা কুঁজো যার বেটা কানা আপনার কাছে বিনীত অনুরোধ আপনি ধৈর্যের মাত্রাটা অধিক রাখুন আপনার জন্য আল্লাহ বড় পুরস্কার রয়েছে জান্নাত কারণ আপনার পরীক্ষা যত বেশি আপনার ফলও তত বেশি জান্নাত পাবেন ইনশাআল্লাহ এটা একটা মাদ্রাসার জলসা তাই তো মাদ্রাসার জলসা এটা আপনারা জানেন যে এটা মহিলা মাদ্রাসা সমাজে যত অধঃপতন তার একটা মূল কারণ হচ্ছে সমাজকে আমরা ভালো মা উপহার দিতে পারিনি সমাজ ততক্ষণ পর্যন্ত সংশোধন হবে না যতক্ষণ না পর্যন্ত সমাজে ভালো মা উপহার না দেওয়া যাবে কি বললাম বুঝলেন ভালো মায়ের একটা বড় কারখানা আপনাদের এই পাশা দিকে আয়েশা সিদ্দিকালীর বানা এই মাদ্রাসাটি 13 জন মেয়ে আলেমা হলো আশা করা যায় এদের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে এগুলো বড় কোনো আলেম হবে বলে এটা আশা করা যায় যায় কি যায় না যায়
পৃথিবীর ইতিহাসে যারা বড় বড় বিদ্বানের আবির্ভাব ঘটেছে প্রতিটা বড় বড় বিদ্বানদের মায়েদের 100% দোয়া আর অবদানের কারণে পৃথিবীর চরম শিখরে তারা পৌঁছেছে প্রমাণ আমার আগে যিনি বক্তা বক্তব্য রাখছিলেন ইমাম বুখারী নাম শুনেছেন ইমাম বুখারী জন্মের পরে পরে অসুখের কারণে দুটো চোখের অন্ধ হয়ে গেছিলেন দুটো চোখের কি অন্ধ হয়ে গেছিলেন তো ইমাম বুখারীর মা দোয়া করতেন প্রত্যেক সালাতের পরে নামাজের পরে আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও আমার বেটার চোখগুলো ভালো করে দাও আল্লাহ আমার বেটার চোখগুলো ভালো করে দাও আমি দ্বীনের জন্য আমার বেটাকে দেব মাদ্রাসায় দেব ইলমে হাসেলের জন্য আমার বেটাকে দেব আল্লাহ আমার বেটার চোখ ভালো করে দাও দীর্ঘদিন মা দোয়া করছেন একদিন চোখ বন্ধ করে দোয়া করছেন দেখছেন যে ডান দিকে নবী ইব্রাহিম এসে বলছেন মা মা তুমি আর কেঁদো না তুমি যার জন্য কাঁদছো তোমার বেটা তার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল ওই দেখো চোখ যেন ফিরে পেয়েছে ইমাম বুখারীর মা চোখটা খুলে দেখছেন সত্যি তার বেটা যেন দেখতে পাচ্ছে চলাফেরা করছে কথা বলছে আগে যেমন ছিল ঠিক তেমন মায়ের দুয়ার কারণে বেটার পুনরায় দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে এই ইতিহাস আমরা ভুলে যাইনি ভুলে গেছি জানি একটা বাচ্চা চোখ ফিরে পাচ্ছে তার মায়ের দুয়ার কারণে তার মানে সমাজে ভালো মায়ের প্রয়োজন আছে না নেই আছে আছে মাশাআল্লাহ তা আপনাদের কাছে বিনীত অনুরোধ যে মাদ্রাসার জন্য আমাকে বলতে বলা হয়েছে যে আপনি শেষের দিকে একটু মাদ্রাসার ব্যাপারে কিছু বলবেন অন্তত পক্ষে অবশ্যই যারা এখানে বসে আছেন আমরা বুখারী শরীফের একটা হাদিস দিয়ে বক্তব্য সমাপনী ঘটাবো যারা যারা আমরা এখানে বসে আছি আল্লাহর নবীকে সবাই ভালোবাসি সবাই বাসি বাসি চলুন সহি বুখারি একটা হাদিস বলে দিই আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলি এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাদর হাতে লম্বা বলি আমার মুখে তেও গপরে গেল কালি হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেসে নবীজিকে কয় আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যাওয়ার আগে অন্তত মাদ্রাসাকে কিছু সহযোগিতা করে তবে যান তার আগে যাওয়ার চেষ্টা করিয়েন না তার আগে একদম এখান থেকে হিলার চেষ্টা করিয়েন না অন্তত পক্ষে মাদ্রাসাকে কিছু দিয়ে তবে যান আজকে আবার হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল তাই না একটু শীত পড়ে গেল হঠাৎ করে মাশাআল্লাহ আপনাদের এখানে অনেক দূর থেকে এসেছি অনেক প্রোগ্রাম এবছরে করতেও পারেনি অসুস্থতার কারণে কিন্তু মানুষ তো বক্তাদের কথা বিশ্বাস করে না মানে মানুষ এটা ভাবে বক্তা মানে অসুস্থ হয় না বক্তাদের আর কি শরীর খারাপ হয় না এটা এরকম একটা ব্যাপার বুঝলেন তো কঠিন অবস্থা মানে কারো মন যোগান দেওয়া যায় না আমিও তো মানুষ মানুষ কি মানুষ হয় এখন যদি আমার দিনে যদি 20 বার পাতলা পায়খানা হয় আমি আর উঠে দাঁড়াতে পারবো বলুন তো পারবো মানুষ আমাদের কথা বুঝে না যাই হোক শুকরিয়া যারা আছেন দয়া করে মাদ্রাসার জন্য আপনারা কিছু দিয়ে পাঠান